হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মনিকা। তো তোমাদের জানাই স্বাগত। আর আজকে নতুন আরেকটি সকাল, তো আজকে হয়তো সরস্বতী পুজো, তো খুবই স্পেশাল একটা দিন। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর সকালে উঠে স্নান করে এই যে রেডি হয়ে গেছি, দেখে বুঝতে পারছ যে রেডি। ও না গো, সোমবারই হবে, সন্ধ্যেবেলা হবে। আর এখানে মানু রয়েছে, এই যে ও এখন স্নান করে এসে একটু সাজুগুজু করছে, তো এখনো পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, তো ওখানে পুজোর জোগাড় টোগাড় কমপ্লিট। তো চলো তোমাদের দেখাই ওখানে কি হচ্ছে, চলো দেখতে থাকো ব্লগটা, আর আজকে সারাদিন কি কি করি তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে পুজোর আয়োজন সমস্ত কিছু কমপ্লিট, আর ঠাকুরের চারিপাশটা দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, তো কাকু ওগুলো করেছে। আর এখানে দেখো পুজোর সমস্ত কিছু জোগাড় করা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরের জন্য প্রসাদের জন্য ফল কাটা রয়েছে, আর সমস্ত কিছু জোগাড় করা আছে, ফুল তোলা আছে, সব কিছুই করা। তো এখন অবধি কিন্তু ঠাকুর মশাই এসে পৌঁছাননি, তো কখন আসবে বুঝতে পারছি না। তো একটু আগে ফোন করেছিল, তো বলল যে তাড়াতাড়ি চলে আসব, তো এটাই একটা হয় যে পুজোর দিনে ঠাকুর মশাই পাওয়াটা খুব মুশকিল। তো একদিনই যেহেতু অনেক পুজো থাকে তো একটু লেট হবে, তো এখন বাজে 8:30 মতো, আর এখন অবধি এসে পৌঁছায়নি, তো আসতে হয়তো 9টাই বেজে যাবে। আর এখানে সব বইগুলো রাখা হচ্ছে মানুষ, আর মানুষ হাতে আগের দিনকে তোমরা তো দেখলে মেহেন্দি করে দিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য, তো ওকে বললাম যে চ দেখি মেহেন্দিটা কীরকম ফুটেছে। এরকম মেহেন্দিটার কালার খুব সুন্দর এসছে, খুবই ভালো এসছে, আর তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, তো খুব সুন্দর এসছে কালারটা। আর এখানে আমার একটা জায়ের ছেলে, এটা সামনেই বাড়ি আমাদের, তো ও চলে এসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর ছোট পুচকুটা দেখো উঠোনে ওর ঠাম্মির কাছে ঘোরাঘুরি করছে এখন। আর এখানে দেখো মা আর ও দুজনে মিলে কি করছে, আর এখনো ঠাকুর মশাই তোমাদের তো বললাম এসে পৌঁছায়নি, মানু আর পুচকু দেখো এখানে ঘোরাঘুরি করছে, আর পাড়ার বাকি সমস্ত বাচ্চারাও চলে এসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে মা আছে আর বাকিরা সবাই রয়েছে, তো ওরা এখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসছে, ওরা সেজে গুজে পুরো রেডি হয়েই চলে এসছে সকাল সকাল। আর পুচকুটা বদ্দার কোলে এখন ঘুরছে, মানু আছে, আর এই যে ঠাকুর মশাই চলে এসছেন, তো সবেমাত্রই এলো, এখনও পুজো স্টার্ট হয়নি, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ব্লগে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কাকু তো বাড়ির সবাই মোটামুটি এখানে রয়েছেন, আর পুচকুটা দেখো কি করছে, তো পুচকুটা ঠাকুর মশাইকে দেখে খুবই ভয় পায়, তো সেখানে কান্নাকাটি করছে। আর এখানে প্রচুর লাউড কথাবার্তা চলছিল, তো সেই কারণে আর ভয়েস দিতে পারলাম না, তো ওই জন্য ভয়েস অ্যাড করতে হলো। আর এবার পুজো স্টার্ট হবে, পুজো কমপ্লিট, পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে আমাদের। আর পুচকুটা দেখো এখন মিউজিক চলছে, আর ও এখানে ডান্স করবে এখন, আর এই যে ওর নাচ স্টার্ট হয়ে গেছে, গান চলতে না চলতেই, তো ও একাই নাচছে এখন। তো এখানে আমি রয়েছি, বদ্দা মানে আর ওর মা বদ্দিও রয়েছে, তো সবাই রয়েছি, আর ও গান চলছে দেখে ও নাচছে। আর সরস্বতী পুজোর ড্রেস দেখো, ওর ড্রেসটা বেশ ভালো হয়েছে, তো আমার তো বেশ পছন্দ, আর বেশ ভালো মানিয়েছে ওকে বলো। আর ওর নাচ দেখো, ওর নাচ মানেই তো ওই রকম, তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর ও ওই করছে। ও নাচতে নাচতে দেখো অমনি ঘরে দৌড়ে পালালো, তো এটা এক সমস্যা, ওকে ও কিছু করা মানে ওকে লক্ষ্য রাখতেই হবে সারাক্ষণ, তো একবার ঠাকুরের কাছে চলে যাচ্ছে, একবার দাবার এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, ছুটে ছুটে ওটাই করছে।
আর ভয়ও হয় যে কোথাও এরকম ভাবে চুইয়েল করতে করতে না পড়ে টরে যায়। আর যেহেতু মেঝেতে খুব স্লিপও খায়, তো ও দেখো কিভাবে নাচছে, আর ভর্তার পিছন পিছন ঘুরছে, ওর বাবাকে ছাড়ছে না এখন। আর ও নাচছে বলে ও বদ্দাকে ও ডাকছে নাচার জন্য, ওর সাথে নাচতে হবে। আর আমরা বসে বসে এনজয় করছি, আর তোমরাও এনজয় করো ব্লগটা। আর তোমাদের সরস্বতী পুজো কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। সরস্বতী পুজো মানেই তো ঘোরাঘুরি, আড্ডা। তো মানু এখন রেডি হচ্ছে তো একটু ঘুরতে বেরোবে বলে, তো ওই কারণে সাজুগুজু করতে ব্যস্ত এখন, দেখে বুঝতে পারছেন। মেকআপটা একটু হয়েছে, ঠিক আছে। আর মানু তো এখন রেডি হচ্ছে সাজগোজ করতে ব্যস্ত, সমস্ত কিছু দেখো বিছানায় সাজগোজের জিনিস ভর্তি। আর ও এখন শুষে ফোন দেখছে, তোমরা নিশ্চয়ই ফোনে তো ফোন স্পিকারের আওয়াজ পাচ্ছ, তো ও ফোন ঘাঁটছে তো সেই কারণেই তোমরা শুনতে পাচ্ছ। আর একটা মানু সমস্ত কিছু সাজের জিনিস নিয়ে আমার ঘরে চলে এসেছে সাজিয়ে দেওয়ার জন্য, তো ওকে এখন একটু রেডি করে দেবো। আর কানেরগুলো দেখো ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তো কেমন লাগছে তোমরা বলো। তো এই কানেরটা আমার, এই ঝুমকোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা বেশ ভালো, তো ওকে বললাম ওটাই পর ওই জন্য। আর এটাও ভালো, তো ওইটাই আমার একটু বেশি ভালো লাগছে। আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন ওরা একটু ঘুরতে বেরোবে। দেখো এই দিকেরটা ওই দিকে বড়টা দেখি, কিন্তু ছোটটাই ওই ছোট ঝুমকোটাই ভালো লাগে, ওটাই এখন বাজতে চললো একটার মতো। তো এখানে দেখো বিছানা, আর এই কোমর বন্ধনীটা দেখো, তো এটা বেশ ভালো লাগছে, এটা নতুন কিনলো সরস্বতী পুজোয় পরে বলে কিনেছে এই কদিন আগে, তো এটাও বেশ ভালো হয়েছে। আর আমার এই কানেরটা বেশ ভালো লাগছে, দেখো ফোনে অতটা ফোকাস করছে না ক্যামেরাটা, তো একটু প্রবলেম হচ্ছে দেখাতে, তোমরা বুঝতে পারছো না ক্যামেরাটা ঠিকঠাকভাবে ফোকাস হচ্ছে না। তো ঝটফট আমি ওকে রেডি করে তো 5 মিনিটে ফিরে আসি, তোমরা ব্লগটা দেখতে থাকো। কমপ্লিট, আর মানু এখন সাজুগুজু করছে, সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখ একটু, তো একটু এখন ঘুরতে বেরোবে ও আর ওর দাদার সাথে একটু বেরোবে, তো আমি তো এবছর বেরোবো না, তো এই জন্য ঘুরতে বেরোচ্ছে, রেডি হয়েই গেছে। ভালোই লাগছে, একটু মুখটাও দেখা, ঠিক আছে। আর এখন কটা বাজে, এখন এই দেখা বাজে 2:30 মতো। আর আজকে তো যেহেতু গোটা রান্নার ব্যাপার আছে, তো সে কারণে সব জোগাড় টোগাড় করা হচ্ছিলো, তো করা হয়ে গেছে। আর এখন ও এই দেখো সব বিছানায় ভর্তি করে রেখেছে, তো সেই 1টা থেকে রেডি হচ্ছে, 1:30 থেকে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কখন বেরোয় দেখি। আর মানুষকে দেখে তো বুঝতে পারছো ও পুরোপুরি রেডি, আর ও এখন রেডি হচ্ছে, মানে ওর দাদার সাথেই তো বেরোবে বললাম, তো যেহেতু কোথাও ঘুরতে বেরোয় না অন্য কারোর সাথে, তো বন্ধুদের সাথেও বেরোয় না, তো ওই কারণে ওর দাদাকে বললো যে ঘুরতে নিয়ে যেতে, তো প্রতি বছর আমিও বেরোই, তো এবছর আর বেরোচ্ছি না, শরীরটা খারাপ একটু,
আর মানু এখন ফটো তুলছে, ওর কটা ফটো তুলে দিতে বললো, তো সে কারণে কটা ফটো তুলে দিচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে ওর সাজগোজটা কেমন লাগলো তোমাদের। আর মেকআপটা আমি করে দিয়েছি, তো ভালোই লাগছে। আর ওরা এখন বেরিয়ে পড়বে, এই যে বেরিয়ে পড়েছে, তো সাজগোজ করেও মাস্ক পরে বেরোতে হচ্ছে, এ একটা সমস্যা। তো যাই হোক, নিজের সেফটির জন্য তো এটা করতেই হবে। আর ও বেরিয়ে পড়েছে, এই যে রেডি হয়ে বেরিয়ে গেছে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওরা বেরিয়ে গেলে ভাবছি এবার একটু ঘুমাবো, তো এখন 2:30 তো বেজে গেল, তো একটু ঘুমাবো এবার। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো কি করছে সবাই? আর ওরা তো দেখেছে ও আর মানু একটু ঘুরতে বেরোলো। তো আজকে ওয়েদারটা দেখো দারুণ, এখানে কি সুন্দর রোদ আসছে। তো কালকে যা বৃষ্টি হচ্ছিলো সারাদিন, তো ভাবলাম আজকে হয়তো বৃষ্টি হতে পারে। তো যারা ঘুরতে বেরোবে বলে প্ল্যান করেছে, তো তাদের তো ভীষণ মন খারাপ হয়ে যেত। তো আজকে বৃষ্টিটা হয়নি, যাই হোক। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, আর আমি তো এবছর ঘুরতে বেরোলাম না, তো ওই জন্য ও যেতে চাইছিল না। তো মানু যেহেতু বায়না করছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো সেই কারণেই ও গেল নিয়ে। তো দূরে কোথাও যাবে না, কাছাকাছি একটু ঘুরিয়ে নিয়ে আর চলে আসবে, আর আমি আর গেলাম না ওই কারণে। আর আমার একটু শরীরটাও খারাপ, তো সেই কারণে আর গেলাম না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা বাড়াচ্ছি না। তো চলো সকলকে টাটা। আর আজকে তো রয়েছে গোটা রান্নার একটা ব্যাপার রয়েছে, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব খুব মজা করো সরস্বতী পুজোয়, খুব ভালোভাবে ঘোরো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো। আর আজকের মতো টাটা। আর এখন ভাবছি একটু ঘুমাবো, এখন বাজতে চললো 3টের মতো, তো ওরা যেহেতু চলে গেছে আর এখন ফ্রি, তো সে কারণে একটু ঘুমিয়ে নেবো। তো ঘুম থেকে উঠে তো তারপর আর দেখি কি করি। তো চলো ব্লগটা শেষ করছি, টাটা সকলকে।